একটার আমরা ধরছিলাম বাড়ি তার ঠাকুরগা মাছ করতে গেছে বরগুনায়, কয় আমি গরিব ঘরের সন্তান ফাজেল পাশ করছি কামেলে ভর্তি হবো টাকা পয়সা নাই। ও বলছে ফাজেল পাশ করছো কোন ডিভিশন পাই, সেকেন্ড ডিভিশন পাইছি। আমি বলছি বেটা তুমি যেই বছর ফার্স্ট সেকেন্ড ডিভিশন পাইছো ফাজেল পরীক্ষা দিয়েছে ওই বছর আল্লাহ তালা আমাকে সারা দেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রথম শ্রেণীতে প্রথম সম্মিলিত মেধা তালিকা আমি এক নম্বর হয়েছি 74,000 ছাত্রের মধ্যে। বেটা তুমি তো সেকেন্ড ডিভিশন পাইছো আর আল্লাহ তালা আমাকে, এটা গর্ব না, এটা গর্ব না, সে বছর আল্লাহ তালা আমাকে প্রথম হওয়ার সুযোগ দিয়েছে, সমস্ত পেপার পত্রিকায় ছবি সহ টেলিভিশনগুলোতে কাভার করেছিল, এখনো সাক্ষী রয়েছে সেগুলো। তাই বললাম তুমি এখানে আসছো কেন, তখন আমি ছাত্র কামেল ফার্স্ট ইয়ারের ছাত্র, আমাকে ওস্তাদ নিয়ে গেছে বাহাস করার জন্য। জিজ্ঞেস করলাম তুমি কেন আসছো, বলে আমার প্রতি মাসে 15,000 বেতন, আমার বেতন বন্ধ হয়ে যাবে যদি উল্টা পাল্টা না বলি। তাহলে বোঝা গেল এই যে মাঝে মধ্যে উল্টা পাল্টা বলে এটার পিছনে এইটা দায়ী, কোনটা দায়ী, এটা ওই যে লোভটা, লোভ 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 সামলাইতে পারে না, ও বুঝে যেটা আমি ঠিক করতেছি না। আমাদের দেশ থেকে যারা বিদেশে যায়, যায় না, ঢাকা থেকে বিদেশে যায় না, যায় কি না, 5 লাখ 6 লাখ 10 লাখ 15 লাখ টাকা পর্যন্ত খরচ করে ইটালিতে যায়, ফ্রান্সে যায়, যায় না, যাওয়ার সময় আমার কাছেও দোয়া নিয়ে যায়, মাঝে মধ্যে কয় হুজুর দোয়া করেন যেন সহি সালামে বিদেশ থেকে যে বিদেশে যায়া আবার যেন হুজুর কিছু ইনকাম সোর্স করে নিয়ে আসতে পারি। বিদেশে যায় যাওয়ার সময় দোয়া নেয়, মা বাবার কাছে দোয়া নেয়, আত্মীয় স্বজনের কাছে দোয়া নেয়, এলাকাবাসীর কাছে দোয়া নেয়, সবার কাছে দোয়া নিয়ে বিদেশে যায়। 2-3 বছর পর শুনছে যাওয়ার পরে খুবই অসুস্থ ক্যান্সার, আবার চিঠি পাঠাইছে, ওই লোক চিঠি আসছে হুজুর আপনার আমার ছেলে আপনার কাছে দোয়া নিয়ে বিদেশে গেছে, মাশাল্লাহ খুব ভালো ছিল হুজুরে হঠাৎ করে একটু অসুস্থ, দোয়া করেন। তখন আমি আমার মাদ্রাসার ছাত্র দিয়ে দোয়াইনুস পড়াইয়া দোয়া করাইছি, উনি বিদেশে থেকে এটা শুনছে মোবাইলে, দোয়া আমরা পরেও পাঠাইলাম, যাওয়ার সময় নিয়ে গেল। এই 8 বছর না 9 বছর পরে আসছে বাংলাদেশে, আসার সময় আনছে দামি দামি মোবাইল সেট, নিয়ে এসে কম্বল, নিয়ে এসে ভাবির জন্য কানের দুল, বোনের জন্য অর্নামেন্ট স্বর্ণ সব আনলো। আসার পরে নিজের এলাকায় এসে মাগরিবের নামাজ পড়তে গেছে মসজিদে, ইমাম সাহেব হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন মাগরিবের পরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এই হুজুর রাখেন বেদাত, কে 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 এরকম বললো, বলে অমুকের ছেলে। 12 বছর সৌদি থাকলাম, কাতার, কুয়েত, ইটালি, ফ্রান্স, কোন দেশে আমাদের পরে দোয়া করেন, এই বেদাত কই পাইলেন, রাখেন হুজুর এই বেদাত দোয়া করবেন না, কত টাকা বেতন লাগে আমি দিব, বিদেশি টাকা আছে না গরম, ইয়ামাহা সুপ্পা কিনছে, এলাকার সব ময়লা সাফ করে, মাথায় লাল রুমাল, ওরে বাপরে বাপ হুজুর। আর আমাদের দেশে লাল রুমাল এত বেশি বেড়ে গেছে, ঢাকা শহরের 100টা মসজিদ বেচা করে দেখেন 90টা মসজিদে ইমাম সাহেবের মাথায় পাগড়ি পাবেন না, মানে পাগড়ি চিনি না, অথচ একজন ইমাম যদি পাগড়ি না পরে তো পাগড়ি পরবে কে, রাসূল বলেছেন আলাইকুম বিল আমায়েম ফাইন্নাহু সিমাউল মালাইকা, পাগড়ি পরে এটা ফেরেশতাদের আলামত। এমনি পাগড়ির হাদিস পড়াই, নামাজে পাগড়ি পরে না, আবার কেউ যদি পাগড়ি পরায় পরেও তো ওই লাল রুমাল দিয়ে বা একটা রুমাল পাইছে মোটাই 1.5-2 হাত ওইটা দিয়ে মোটামুটি ঘুরাই ভেজাই দিয়ে একটা বুঝ দিয়ে দিই কথা বলে, ওটা তো সামান্য সময়ের জন্য পাগড়ির ই আছে, 7 হাত 7.5 হাত জুমার নামাজে 12 হাত 11.5 হাত পাগড়ি পরতে হয়, ঈদের নামাজের পাগড়ি আছে, পাগড়ি নবীজি কালো পরছেন, সাহাবায়ে কেরাম সবুজ পাগড়ি পরেছেন, নবীজি সাদা পাগড়ি পরছেন, হাফেজ কোরআনকে পাগড়ি পরাই দিয়েছেন, পাগড়ির ব্যাপারে কত হাদিস চোখে দেখে না, কথা বলেন কথা বলেন কথা বলেন, একটু নামাজের পরে দোয়া করবে, দোয়া নাই, যাওয়ার সময় গেলেন দোয়া নিয়ে, মাঝখানে দোয়া নিল, এখন ইমাম সাহেব কয় অমুকের ছেলে না এটা দোয়া, দোয়া নিয়ে গেছিল কা হা হা অমুকের ছেলে, কয় বাবা তুমি তো যাওয়ার সময় আমাদের কাছে দোয়া নিলা, এলাকাবাসীর কাছে দোয়া নিলা, মাঝখানে অসুস্থ হয়েছে তাও দোয়া নিলা, আসার সময় কি আনছো, কয় কম্বল আনছি আর অর্নামেন্টস আছে, দোয়া কয় বিদেশে রাখে এসে, আপনারা আপনাদের সন্তানদেরকে বিদেশে পাঠান, যাওয়ার সময় দোয়া দিয়ে দেন আর আসার সময় নিয়ে আসা কম্বল দোয়া বিদেশে রাখে আসে, কথা বলেন দোয়া বিদেশে রাখে যেন না আসে, দোয়াটা যেন নিয়ে আসে, দোয়া লাগবে মরার পরেও দোয়া লাগবে, এই দোয়া লাগবে না, দোয়া হলো মুখুল এবাদত, এবাদতের মগজ হলো দোয়া, জন্মের পরেও দোয়া, রসুল্লাহ বলেন আমি নবী হয়েছি দোয়া দিয়া, আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, আমার জন্য বাবা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, রব্বানা রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, আল্লাহু আকবার বলেন, তা আমরা কি দোয়া করতে চাই, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, অনেকের মধ্যে ব্যারাম পাইছে, ব্যারাম আর ব্যারামগুলো এখন এমন গ্রামগঞ্জে মুরগির ব্যারাম হয় না,
ব্যারামে পায় পুরো গ্রাম সাফা করে দেয়। যুবকদেরকে এই তোয়া না করার ভাইরাসটা এমন পাইছে সব যুবক এখন আস্তে 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 করে নিজের মা বাবারে বুঝায়, কয় না দোয়া করা যাবে না, বেদাত বেদাত বেদাত, এটা করা যাবে না। দেখেন ইনসাফটা কাকে বলে, দেখেন ইনসাফটা কাকে বলে, যারা মা বাবা মারা যাওয়ার পরে দোয়া করা না জায়েজ বল, তিন দিনের পরে দোয়া করা, কুলখানি করা, চল্লিশা কুলখানি সাত দিনা, এটা করাকে কি বলে বেদাত বলে না, না জায়েজ। আরো বলে কয় খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, এরকম ফতোয়া দেয় যারা, অথচ এটা হাদিসের বিরোধী কথা। রসুল্লাহ খাওয়ার পরে দোয়া করতে বলছেন, কারো বাসা মেহমান হয়ে খাওয়ার পরে দোয়া করবেন অথবা আগে দোয়া করবেন, এটা হাদিস সম্মত, কিন্তু ওরা পরে পুরো হাদিসের খেলাফ কথা।